লাভ এক্সপ্রেস 2 চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। একটা গরীব ছেলে আর একটা অভিমানী মেয়ের প্রেম কাহিনী। একটা মেয়েকে ভালোবাসত, কিন্তু মেয়েটা ছিল ধনী, সেই ছেলেটা জানত না। তারা এরকম কয়েকদিন আসা যাওয়ার পর হঠাৎ লকডাউন হয়ে গেল। লকডাউনের পর নতুন করে আবার কলেজ খুললো। তারা দুজন কলেজে গেল। কলেজে যাওয়ার পর হঠাৎ মেয়েটা ছেলেটাকে বলল, আচ্ছা এতদিন তো কলেজ বন্ধ ছিল, তো তুমি কি করছিলে? আর তুমি একটা গরিব ছেলে, তা কিভাবে এতদিন কাটালে? আচ্ছা তুমি হঠাৎ এরকম কথা কেন বললে? তুমি জানো আমি গরিব, তারপরও তুমি কি গরিবকে নিয়ে মজা করছো নাকি? অ্যাকচুয়ালি আমি এটা বলতে পারছি না, কারণ আমি তোমাকে ভালোবাসি না। আমার জন্য ডেইলি কতগুলো বড় লোকের ছেলে আসে, তা তুমি যে আমার সাথে গুড়গুড় গুড়গুড় করো তা ছেলেদের ভালো লাগে না, সেজন্য তোমাকে কথা বললাম। তার মতলবটা তুমি বুঝে গিয়েছো তো? হ্যাঁ আমি তোমার মতলব বুঝে গেছি। তার মানে হলো আমি তোমার জীবন থেকে চলে যাব, এটা তো? হ্যাঁ আমি তোমাকে বলতে পারছিলাম না, তা তুমি তোমার নিজের মুখে বলে দিলে, এটা তো ভালোই হলো। মেয়েটা আমাকে ছেড়ে চলে গেল, কারণ আমি হলাম একজন গরিব আর আমার ভালো কাপড় নাই, আর কলেজের স্ট্যাটাসটা আমার এত ভালো না, সেই জন্য আমার ভালোবাসাটা বেশি দিন টিকলো না। এক্সকিউজ মি, আপনি কি ভালো আছেন? তা কি করছেন? আপনি কি এই কলেজেরই নাকি? হ্যাঁ আমি এই কলেজেরই, কিন্তু তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। হাউ ডেয়ার ইউ, এটা কি বলছো? আমি এত বড় লোকই বাপের মেয়ে আর তুমি আমাকে চিনতে পারছো না? দেখুন মা বাপ দিয়ে কারো পরিচয় হয় না, পরিচয় হয় তার ব্যবহার দিয়ে, আর রূপ দেখে কারো পরিচয় হয় না, তার পরিচয় হয় তার মনটা দিয়ে, যে সে কোন মনের মানুষ। দেখো এটা তুমি ভালো করলে না, তোমাকে আমি দেখে নেব। দেখার জন্য তো তুমি আমার সাথে কথা বললে, তা তুমি কি দেখবে তা আমিও দেখে নেব। বাবা কলেজে একটা ছেলে আমাকে ভীষণ বিরক্ত করে, এই ছেলেটাকে যদি তুমি একটু দেখতে, তার শাসন করতে, তাহলে একটু ভালোই হতো। আমি কাল সকালে কলেজে যাব, গিয়ে দেখব যে কোন বাপের ছেলে আমার মেয়ের সাথে কথা বলে। আমি সেই গরিব ছেলে, আমি আজ অনেকদিন পর আবার কলেজে আসলাম, কারণ সেদিন সে মেয়েটা আমাকে অনেক গালিগালাজ করেছিল, আমার জীবন থেকে চলে গেল। তা তার জীবনটা কীরকম চলছে আমাকে তো একটু দেখতে হবে, সেই জন্য আমি অনেকদিন পর আবার কলেজে আসলাম। এই কলেজে এমন কোন বাপের বেটা হলো যে আমার মেয়ের সাথে কথা বলবে আর আমার মেয়েকে ডিস্টার্ব দেবে? দেখুন স্যার, আপনার মেয়ে যতই বড় হোক না কেন, তা তার পরিচয় মা বাপ দিয়ে হয় না। আর এখানে অনেক বড় বড় বাপের ছেলে মেয়েরা পড়াশুনো করে, তা তাদের কমপ্লেন কেন আসে না? তোমার মেয়ের বারবার কেন এত কমপ্লেন আসে? কয়েকদিন আগে একটা ছেলে তোমার মেয়ের নামে এরকমই কমপ্লেন করেছে, যদি পারেন তাহলে তোমার মেয়েকে এই কলেজ থেকে বের করে নেন, বুঝেছেন? কারণ এই কলেজে অনেক বড় বড় ছেলে মেয়েরা পড়াশুনো করে, তা তাদের তো এত কমপ্লেন আসে না। তোমার মেয়ের যদি এত পড়ার ইচ্ছা আর তোমার যদি এত টাকা পয়সা থাকে, তাহলে নিজের মেয়েকে বাড়িতে একটা কলেজ খুলে ওখানেই পড়াশুনো করেও। বাবা এই সেই ছেলে যে আমাকে বারবার ডিস্টার্ব করছে। এই ছেলে, তুমি আমার মেয়ের সাথে কেন লাগছো? আর আমার মেয়ে যেটা বললো সেটা কি সত্যি? হ্যাঁ আপনার মেয়ে যেটা বললো সেটা সত্যি, কিন্তু আপনি আমাকে চেনেন না। আমি হলাম এই ডিস্ট্রিক্টের ডেপুটি কমিশনারের ছেলে, আর আপনি কে সেটা আমার দেখার বিষয় না, তা আপনি আমার পরিচয়টা ভালো করে জেনে নিন। তাহলে তুই এই ডিস্ট্রিক্টের ডিসির ছেলে? তাই ডিস্ট্রিক্টের ডিসির সাথে তো আমার অনেক পরিচয়। বাবা আপনি কি এই ছেলেটাকে চেনেন? এই ছেলের সাথে আপনার কি সম্পর্ক? এসব কথা সেই গরিব ছেলেটা দূর থেকে দেখেছিল, আর দেখে তারপর বলল যে দেখুন গরিবেরই ইজ্জত নাই আর বড় লোকরা একজন আরেকজনকে নিয়ে মারপিট করছে। আমি একজন ডিসি আর আমি একজন বিজনেসম্যান, তা এর মধ্যে তো গরিবের কোনো সম্পর্ক নাই। মেয়েটা আমাকে এসে জিজ্ঞেস করলো, এই গরিব ছেলে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো?
আমি এখানে কি করছি এটা জানার তো তোমার বিষয় না, আর তুমি আমার সাথে কথাও বলবে না, কারণ গরিবের রক্ত ধনীর শরীরে কোনোদিন ম্যাচ হয় না, কারণ ধনীর ব্লাড গ্রুপে আর গরিবের ব্লাড গ্রুপে মিল খায় না। আর তুমি চেষ্টা করো যে আমার সাথে কোনোদিন কথা বলবে না। দেখো একটা গরিব ছেলের অ্যাটিটিউডটা, তোমাদের এই অ্যাটিটিউড কোথায় থাকে আমাকে একটু দেখাবে? দেখুন অ্যাটিটিউড থাকে নিজের দেহে, তা তোমার অ্যাটিটিউড তো তোমার টাকা তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু মনের সাথে যার মন মিলবে তার অ্যাটিটিউডটা সারা জীবনই বেঁচে থাকবে। আমি যদি মরেও যাই আর আমি যে মেয়েকে ভালোবাসবো, আমার অ্যাটিটিউডটা সেই মেয়ের সাথেই থাকবে সারা জীবন, কোনোদিন শেষ হবে না। আচ্ছা শোনা, কি শুনবো, তুমি যাও, তুমি গিয়ে সেই ধনী ছেলের সাথে সম্পর্ক করো, আর আমি তোমার সাথে কোনো সম্পর্ক করতে চাই না। তুমি না একদিন আমাকে ভালোবাসলে? হ্যাঁ, প্রথমে আমি তোমাকে ভালোবেসেছিলাম, ভাবছিলাম যে আমরা দুজন মিলে একসাথে জীবনটা শুরু করব। তা তুমি এমন একটা কাজ করলে যেটার জন্য আমি তোমাকে জীবনে বিয়ে করতে পারবো না আর প্রেমও করতে পারবো না। এই তোরা দুজনে এখানে কি করছিস আর তুমি গরিব ছেলেটার সাথে কি করছো, এটা তো ভালো না। দেখ তুই এখান থেকে চলে যা, আমি গরিব সেটা আমি নিজেই জানি, তা তুই বারবার আমার এই গরিবটা তোর মুখে কেন আনিস? যে গরিবরা দিন রাত মেহনত করে তোদের ঘরে খানা পৌঁছায় তাদেরকে গরিব বলছিস? কারণ তোর টাকা হলে তুই কিছু করতে পারবি না। টাকা হলে যদি খানা না থাকে আর যদি আমরা আনাজ না উগাই তাহলে তোরা কী খাবে? সেটা তো ভালো করে বুঝে নে যে গরিবই সব কিছুই। আর তোদের মতো আমরা টাকার পিছনে ঘুরি না, আমরা শুধু আনাজের পিছনে ঘুরি, কারণ কোন দিন কোন ফসল ফুটবে সেটা ভালো করে জানি। আর টাকা আমাদের ক্ষেতে জন্ম নেয়, তারপর তোদের পকেটে আসে। সরি ভাই, আমাদেরকে ক্ষমা করে দেন, এটা আমরা বুঝতে পারিনি। আমরা প্রথমে টাকা ঘুমন্ত অল্প করেছিলাম, তা আপনার মনটা চেয়েছিলাম আমি, সেজন্য ভাই আমাকে মাফ করে দেন। আমি তোমাকে মাফ করে দিতে পারি, কিন্তু এই অভিমানী মেয়েটাকে আমি কোনোদিনও মাফ করতে পারবো না। সে যদি আমার পায়ে ধরে তারপর ভেবে নেব আর কি। কি বলছিস, তোর পায়ে ধরবো আমি, তারপর তুই ভাববি? তা এইসব কোনো দিন তো মুখে আনিস না, বুঝলে এটা কখনো সম্ভব না। যেটা সম্ভব না সেটা আমি সম্ভব করে দেখাবো, আর তুই আমার সাথে এত মিশার চেষ্টা করিস না। হ্যাঁ ঠিক আছে, চললাম, তোর সাথে আর কথা বলবো না, আর তোর সাথে মিশবো না। যা তাহলে এখন দাঁড়িয়ে আছিস কেন, কিছু বলবি নাকি? আমি সেই ছেলেকে এত কিছু বললাম, তারপরও আমাকে তাড়িয়ে দিল। আমি আসতে শুরু করলাম, পিছন ফিরে দেখলাম সেই ছেলেটা চোখের জল মুছছে, তার মানে সেই ছেলেটা আমাকে আজও ভালোবাসে। নাকি তার ভালোবাসা কিভাবে চেক করব, একটা মেয়েকে জোগাড় করতে হবে। আমি সেই মেয়েকে অনেক ভালোবাসতাম আর আজও ভালোবাসি, তা মেয়েটা বুঝতে পারলো না, আমি কি করব, আমি সেই মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না। আচ্ছা শোন সোনিয়া, একটা ছেলেকে কে তুই প্রপোজ করবি? কেন মানে আমি দেখব যে সেই ছেলেটা তোকে ভালোবাসতে চাইবে কি না। এক্সকিউজ মি, আমি আপনাকে ভালোবাসি। এটা কি বলছো, আর আপনি হঠাৎ আমাকে ভালোবাসবেন, এটা কেন বললেন? আর আপনি আমাকে চিনেন না, আর আমি আপনাকে চিনি না, আর আপনি আমার সামনে থেকে চলে যান, না হলে যদি সেই মেয়েটা যদি দেখতে পারে তাহলে আমার অনেক বড় বিপদ হয়ে যাবে। শুন, ছেলেটা তোকে আজও ভালোবাসে বুঝলি, আমি তাকে প্রপোজ করেছিলাম কিন্তু সে তোর কথাই বলল যে তোকে ভালোবাসে। তাই এক কাজ কর, সে ছেলেটাকে নিয়ে জীবন শুরু কর বুঝলি, না হলে তুই একদিন পস্তাতে হবে। আর আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।